Assalamualaikum viewers, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সকাল সকাল আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল আমি এক কাপ গরম গরম দুধ চা খেয়ে নিলাম। তো এই চাটা কিন্তু আমার ছোট বোন বানিয়ে দিয়েছিল। তো ওর হাতে চা খুব মজা হয়। এখন আমরা চা খেয়ে তারপর আমি এই দুটো কাপ ধুতে নিয়ে আসছি। তো এই কাপগুলো আমি ভালো করে ধুয়ে নিব। তো খাওয়ার পর সাধারণত সাথে সাথে কাপগুলো ধুয়ে ফেললে আর কাপগুলো ময়লা হয় না। তো এগুলো ধোয়ার পর পর আমি এখন বেসিনটা একটু ভালো মতো পরিষ্কার করে নিব। তো বেসিনটা পরিষ্কার থাকলে কিন্তু সব কাজ সহজেই করা যায়, এবং হচ্ছে নোংরা হওয়ার বা নোংরা থাকলে যে কাজগুলো করতে অসুবিধা হয় তার হয় না। তো আমি এই জন্য যে কোনো কিছু ধোয়ার পর পরই বেসিনটা ভালো মতো পরিষ্কার করি, কারণ এই বেসিনেই কিন্তু অনেকগুলো কাজ আমাদের করতে হয়। তো বেসিন পরিষ্কার করার পর পরই আমি হ্যান্ড ওয়াশ দিয়ে আমার হাতটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। সব কাজ শেষ করে আমি এখন দুপুরে ভাত খেয়ে নিচ্ছি। তো ভাত খাওয়ার পরে আমি আসলে বের হব, কারণ আমার স্টুডেন্ট পড়াতে যেতে হবে। এই তো আমি এখন বের হচ্ছি বাসা থেকে। তো আমাদের বাসায় যেহেতু নির্মাণ কাজ চলছে, তো এই জন্য হচ্ছে বাসার আশেপাশে অনেক ময়লা হয়ে আছে, কারণ ইট কাঠ এগুলো সবই বাসায় এবং আশেপাশে রাস্তার মধ্যে রাখা হয়েছে। তো আমি এখন এই আসলে এই দুপুরের রোদে পড়াতে যেতে অনেক কষ্ট হয়, তবুও তো যেতে হবে। তো এই যে আমি বাসায় চলে আসছি, যাদের বাসায় আমি পড়াবো তোদের বাসায় আমি চলে আসছি। তো আমি পড়ানো শেষ করে বাসায় চলে আসছি। এখন আমি আপনাদেরকে আমাদের যে বাসার কাজ চলতেছে সেটা আমি একটু একটু করে শেয়ার করলাম। এই যে এখানে প্রায় চারটা রুম করা হয়েছে এবং উপরে ছাদ দেওয়া হয়েছে। তা আমি এখন একটু ছাদের উপরে যাব। বাসায় কাজ চলতেছে দেখে আশেপাশটা কিন্তু খুব নোংরা, আমি এই কথাটা কিন্তু প্রথমেই বলেছি। এই তো আমি ছাদের উপরে উঠে গেছি। তো হচ্ছে এখানে আমরা আগে যে বাসায় থাকতাম, মানে এর এক সাইড হচ্ছে আপনার ভাড়া দেওয়ার জন্য করা হয়েছে। তো আমরা এইভাবে, এটা আমাদের নিজস্ব বাসা। তো এই যে এখন এক সাইড এভাবে ছাদ দিয়ে করেছি, এখানে আমরা উঠে যাব এটা কমপ্লিট হয়ে গেলে। তো উপর থেকে আসলে আকাশটা অনেক সুন্দরই লাগে, এবং হচ্ছে চারপাশে তাকালে খুব ভালোই লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে এটা হচ্ছে আমাদের পুরান বাড়িটা, মানে আমরা এখন বর্তমানে যেটা আছি। তো বিকালবেলা আমি একটু বাজারে গিয়েছিলাম, মানে আমার সাথে অবশ্য আমার ভাইয়া এবং আম্মু গিয়েছিল। তো আমরা হচ্ছে বাসার আয়রনটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আয়রন কিনে বাসায় ফিরছিলাম। তো বাসায় আসতে আসতে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এর মধ্যে আমি আবার টুকটাক আমার যা প্রয়োজন বা যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে আবার কিনা দরকার, তো আমি সেগুলো কিনেছি। তো এই যে এখানে একটি স্ট্রেনার আছে, তো আমার আগের স্ট্রেনারটা আসলে নষ্ট হয়ে গেছে। আর এখানে একটি চা ছাঁকনি আছে, তো আগের ছাঁকনিটাও খুব নষ্ট হয়ে গেছে। এখন আমার একটি ছোট বাটির প্রয়োজন ছিল, তো আমি সেই বাটি এবং আর এই যে এই বাটিটা কিনে নিয়েছি, সাথে এটা একটু বড় সাইজের। আর গরম হাঁড়ি পাতিলা রাখার জন্য হচ্ছে আমি এটা নিয়েছি, ম্যাটটা, আমি জানি না এটাকে কী বলে। আর এখানে একটি নাইফ নিয়েছি, তো আগের যে নাইফটা সেটা নষ্ট হয়ে গেছে, হাতলটা ভেঙে গিয়েছিল। আর এখানে আম্মুর জন্য একটি ব্রাশ।
তো আমি এখানে একটি ছোট গামছা নিয়েছি, গামছাটা অনেক ছোট। এটি হচ্ছে আমি শুধুমাত্র মুখ ধোয়ার জন্য, মুখ ধুয়ে মোছার জন্য ইউজ করব, কারণ হচ্ছে আমরা যে গামছা দিয়ে শরীর এবং চুল মুছি সেটা দিয়ে মুখ না মোছাটাই ভালো। তো এখানে আমি একটি কাচের গ্লাস নিয়েছি, মগ যেটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।